আমি ফাইন্যান্স মিনিস্টারকে ধন্যবাদ জানাচ্ছি যে সর্বশ্রেণী মানুষকে আমরা সমস্ত রকম সুযোগ সুবিধা যতটা পেরেছি এই আর্থিক সীমিত ক্ষমতার মধ্যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা উন্নয়নমূলক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও সরকারি কর্মচারীদের জন্য 16 পে কমিশন যেটা আমরা 6 পে কমিশন তৈরি করেছিলাম এবং 16 সম্ভবত 6 পে কমিশন তৈরি করেছিলাম এবং সেই অনুযায়ী তারা সুযোগ সুবিধা পেয়েছে বাকি আমাদের এখানকার সরকারি কর্মচারীরা ব্যাংককে ঘুরতে যেতে পারেন 10 বছরে একবার মালয়েশিয়া যেতে পারেন তারা শ্রীলঙ্কায় যেতে পারেন বাংলাদেশ যেতে পারেন ভুটান যেতে পারেন তাদের এসব সুযোগ আছে এবং 5 বছরে একবার বাইরেও যেতে পারেন আমি মনে করি যে কৃষক যুব এবং কোটি কোটি এই যে বাজেট এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড বাজেট যেখানে কোটি কোটি ছেলেমেয়ের কর্মসংস্থান হবে বিভিন্ন কাজের মাধ্যমে এবং কর্ম সৃষ্টি করাটাই আমাদের কাজ।